চাকরি দেবার কথা বলে নানান রকমের প্রতারণার খবর আমরা সবাই কম বেশি জানি, কিন্তু আজ আপনাদেরকে জানাবো তার থেকেও ঘৃণ্যতম এক প্রতারণার খবর, যেখানে চাকরি দেবার কথা বলে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে শুধু টাকা পয়সায় হাতিয়ে নেওয়া হয় না, মেয়েদেরকে জোরপূর্বক ধর্ষণও করা হয়। অভিযোগ পাওয়া গিয়েছে অষ্টম শ্রেণী পড়ুয়া এক কিশোরী ধর্ষণের শিকার হয়ে এখন গর্ভবতী, আর তার গর্ভের সন্তান নষ্ট করতে গিয়ে সেই ভুক্তভোগী কিশোরী এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এমনই নানা লোমহর্ষক ঘটনা উঠে এসেছে ক্রাইম সিন টিমের প্রতিবেদনে। দেশে দিনে দিনে বেকার সমস্যা প্রকট আকার ধারণ করেছে, আর বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে তারা হচ্ছে শহরমুখী। একটা চাকরির দরকার বিদায় অনেকের কাছে ট্রাই করলাম, অনেক আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে নক করলাম, করার পরে যেহেতু মেয়ে মানুষ অনেকেই অনেক কথা বলছে, তো আমি কাউকে অ্যালাউ না করে নিজে নিজে চেষ্টা করতেছি চাকরির জন্য। আর এই সুযোগে কিছু প্রতারক চাকরি প্রত্যাশী দরিদ্র লোকজনের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে সর্বস্ব। সেই চক্রেরই একটি হলো নিরাপদ সিকিউরিটি ফোর্স গার্ড কোম্পানি নামের প্রতিষ্ঠান। সাইনবোর্ড টাঙিয়ে চাকরির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করে থাকে। চটকদার বিজ্ঞাপন দেখে বেকার ছেলেমেয়েরা একটি চাকরির জন্য আসার পরই চক্রটির জালে আটকা পড়ে যায়। আমার যেদিন জয়েন করার কথা ছিল ওই দিন আমার রিসেপশনে গিয়ে বসলাম, এমডি স্যারের রুমে গেলাম, রুমে যাওয়ার পরে স্যারে এক দুই কথা বলার পরে স্যারের স্যার থেকে উঠে এসে আমার কাছে বসলো, আমার পাশে এসে দাঁড়াইলো, আমি উঠে পড়লাম, উঠার পরে স্যারে গিয়ে সুপার মধ্যে বসতে বসে আমি দাঁড়ায় পড়ছি, ওইখান থেকে টান দিয়ে আমার ওই ইয়ের মধ্যে নিয়ে গেছে, সুপার মধ্যে নিয়ে গেছে। শুধু স্থিরতা হানি নয়, এই চক্রটির বিরুদ্ধে চাকরির জন্য আসা অসহায় মেয়েদের ধর্ষণের অভিযোগও পাওয়া গেছে। তাদেরই একজন যাত্রাবাড়ির ধোলাইপার এলাকার অষ্টম শ্রেণী পড়ুয়া এই কিশোরী। তা ফর্ম ফিল আপ করলাম, তারপরে উচ্চতা মাপ নিল, নেওয়ার পরে আমার হাতটা ধরলো, হাতটা ধরার পরে আমি বললাম কী বাবা আপনি আমার হাত ধরছেন কেন, কি চাকরির কথা হলে স্যারদের সাথে শেয়ার করতে হয়। তারপরে আমি উঠা যাই, চিল্লান দেবো, তখন মুখটা এমনভাবে যা করে ধরে রাখছে নিঃশ্বাস ফেলানো মনে করেন, আমার সময় ছিল না, মনে হয় কি আমি মরে যাবো এরকম অবস্থা। তারপর শোয়ার পরে সে আমাকে রিফ করলো। ভুক্তভোগী ওই কিশোরীকে নিরাপদ সিকিউরিটি ফোর্স গার্ডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল ইসলাম ধর্ষণের ঘটনা কাউকে না জানাতে হুমকিও দেয়। এর কিছুদিন পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলেও অভিযোগ কিশোরীর। রিফ করার পর বলে এই কথা যে কাউকে বলো তোমাদের সমস্যা হবে। ভুক্তভোগী কিশোরীর মা জানান পরিবারের দারিদ্রতার কারণে নিজেই মেয়েকে নিয়ে যান চাকরির বিজ্ঞাপনদাতা ওই প্রতিষ্ঠানে। সেখানে যাবার পর চাকরির বিষয়ে কথা বলার জন্য মাকে বাইরে রেখে মেয়েকে ডেকে নেওয়া হয় প্রতিষ্ঠানটির এমডি জহিরুল ইসলামের রুমে। চাকরি দিব এই জন্য আমরা গেছি, যাওয়ার পরে আমার কথাবার্তা কইয়া কয় কি আন্টি আপনি বাইরে যান, আমি ওর লগে ফাইনাল কথা আছে আমি বলি। পরে ভুক্তভোগী কয়েকটি পরিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির কাছে লিখিত অভিযোগ করেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে 15 মগবাজারস্থ নিরাপদ সিকিউরিটি ফোর্স গার্ড অফিসে অভিযান চালায় ডিবি পুলিশ। গোয়েন্দা পুলিশের এই অভিযানে সঙ্গী হয় ক্রাইম সিন টিম। আমি সিকিউরিটি গার্ডের লাইসেন্স করছি মাত্র, ঠিক আছে, আমি সিকিউরিটি গার্ডের লাইসেন্স করছি কিছুদিন আগে। আপনি তো কোনো জায়গায় এখনো নিয়োগ পান নাই? না, নিয়োগ পাই নাই। অফিসে ঢোকার পর চোখে পড়ে প্রতারণার উদ্দেশ্যে টাঙানো আকর্ষণীয় নানা ধরনের পোস্টার, আর এ সময় চাকরির জন্য আসা বেশ কয়েকজনকে অপেক্ষমান অবস্থায় পাওয়া যায়। আমি আসছিলাম, এসে কথা বলো, কার সাথে কথা বলার সুযোগ নেই, মানে আপনাদের আখ্যান দিয়ে মানে ঢুকছেন, আমি ঢুকছি, আমরা আসছি, মানে কার সাথে আলাপ হয় নাই অফিসে। ওর আব্বু আমাকে কালকে ফোন দিয়ে বলছে যে আমার ছেলে একটা চাকরির কথা বলতেছে, তো তুমি একটু গিয়ে দেখে আসো অফিসে কি ব্যাপার। আমি মানে অভিযানে আটক হয় প্রতিষ্ঠানটির এমডি জহিরুল ইসলাম ওরফে মঞ্জু আহমেদ, চেয়ারম্যান আসিয়া খাতুন ওরফে সোনিয়া, জেনারেল ম্যানেজার শারকিম আনোয়ার রেজা, মার্কেটিং ম্যানেজার শরীফ হোসেন, কম্পিউটার অপারেটর তরিকুল ইসলাম সহ চক্রের অন্য সহযোগীদের। প্রতিষ্ঠানটি নামে সিকিউরিটি গার্ড কোম্পানি হলেও এখানে গার্মেন্টস বাইং, গার্মেন্টস কর্মী প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করা হতো বলে জানা যায়। অফিসে অভিযান চালানোর সময় বিপুল পরিমাণ আবেদনের কপি পাওয়া যায়। আবেদনকারীদের প্রত্যেকের কাছ থেকে সার্ভিস চার্জের নামে 3,000 থেকে 20,000 টাকা করে হাতিয়ে নিয়েছে চক্রটি। কত টাকা নিয়েছিল? 500 500 500 আর কত টাকার কথা ছিল? 3,500 টাকা।
গোয়েন্দা পুলিশের অভিযানের সময় পাওয়া যায় স্ট্যাম্পে অসংখ্য চাকরির চুক্তির কপি। চুক্তির ওই স্ট্যাম্পগুলো কম্পিউটার থেকে প্রিন্ট করা, অর্থাৎ জাল স্ট্যাম্প। কাউকে চাকরি দেবার নামে তাদের কাছ থেকে টাকা নেওয়ার সময় এই চুক্তিগুলো করা হয়। একটা কোম্পানির মালিক, সে যদি জাল স্ট্যাম্প প্রিন্ট করে, সে কিন্তু স্ট্যাম্প অবশ্যই বুঝতে পারবে না আঙ্কেল। সেটা তো যদি আমাকে কমান্ড দেয়, এটা আমার করার কিছু না, কারণ আমি সামান্য বেতনে চাকরি করি। প্রতিষ্ঠানটির এমডি জহিরুল ইসলাম চাকরি করতে আসা মেয়েদের যৌন হয়রানি করেন বলে স্বীকার করেন তার স্ত্রী ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান আসিয়া খাতুন। আমি হালকা পাতলা শুনছি যে ও মনে হয় মেয়েদের দিকে অন্য নজরে তাকায়, আমাকে তুমি এইভাবে বলছিস। জহিরুল ইসলাম আগে একটি সিকিউরিটি গার্ড কোম্পানিতে চাকরি করতেন, পরে সেই চাকরি ছেড়ে নিজেই চাকরির ব্যবসা খুলে প্রতারণা ও হয়রানি শুরু করেন। আমার সাথে কোনো মেয়েদের সাথে কোনো টর্চার হয় নাই, আমার এখানে সিকিউরিটি গার্ড নিয়োগ দেই, সিকিউরিটি গার্ডের সাথে সেলেট নিয়োগ দেই, মেয়েও নিয়োগ দেন, মেয়ে সিকিউরিটি গার্ডে নিয়োগ দেই। অভিযান চলাকালে ব্যাগ হাতে অফিসটিতে প্রবেশ করেন আশুলিয়ার বাসিন্দা রবিউল ইসলাম। বিজ্ঞাপন দেখে বেশি বেতনের আশায় সেখানকার চাকরি ছেড়ে এই প্রতিষ্ঠানে এসেছিলেন তিনি। প্রথম দিন 500 টাকা দিয়েছিলেন, আর দ্বিতীয় দিন বাকি 3,500 টাকা নিয়ে উপস্থিত হন রবিউল। 500 টাকা দিয়ে গেছি আর বললো যে আজকে আমার সকালে 2 বার ফোন দিছে, তুমি চলে আসো বাকি টাকা নিয়ে। পরে আমি দেশে ফোন দিছি, আমি 2-3 দিন যাবত অফিসে যাইতে পারতেছি না, আমার ওইখানে চাকরির রিজন দিয়ে দিছি আর বাসাও ছেড়ে দিছি। রবিউল চাকরি না পেলেও এ যাত্রায় অন্তত তার হাতের নগদ টাকাগুলো রক্ষা পেল, কিন্তু এমন অসংখ্য মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। আর সেজন্যই প্রতারকদের বিরুদ্ধে অভিযান চালানো হয় বলে জানান গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার। টাকাটা তারা যেটা নিচ্ছে সেটা একটা জাল স্ট্যাম্প পেপারে নিয়েছে, এরকম কয়েকটা জাল স্ট্যাম্প পেপারও আমরা উদ্ধার করেছি তাদের এখান থেকে। মেয়েদেরও একই ধরনের অভিযোগ, চাকরির নামে তাদেরকে রিসেপশনিস্ট পোস্টে কিংবা এই ধরনের পোস্টে 7-8 হাজার টাকা বেতনে চাকরির জন্য ডেকে পরবর্তীতে তাদেরকে তারা যৌন হয়রানি করে এবং মাঝে মাঝে প্রস্টিটিউশনের অফারও দিয়ে থাকে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে আরও অনেক তথ্য পাওয়া যাবে বলে মনে করেন অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের এই কর্মকর্তা। আমরা আরও তদন্ত চালাচ্ছি, হয়তো আরও অনেক তথ্য আমরা পাবো এই বিষয়ে। চাকরি দেবার কথা বলে যারা এভাবে দেশের বেকারদের সাথে প্রতারণা করে, মেয়েদের যৌন হয়রানি করে, তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।